জামাত এবং হেফাজতের রাজনীতি নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন ফিরছে সর্বনায়ক। আমরা ইসলামী সমমনা দলগুলোর ব্যাপারে আগেই আমরা বলেছিলাম যে আমরা চেষ্টা করছি করব একত্রিত হয়ে ইসলামের পক্ষে বাক্স দেওয়া নির্বাচনে, আর অবস্থার পরিপ্রেক্ষিতে এটা আমরা তখনই সিদ্ধান্ত এবং তখনই পরিষ্কার বলতে পারব যে আসলে আমরা কোন পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করলে ইসলাম দেশ মানবতার কল্যাণ হয় সেটা আমরা তখন লক্ষ্য করব ইনশাআল্লাহ। সংবিধান পরিবর্তনের ব্যাপারে এটা তো এখন আমরা বলবো না, কারণ সংবিধান পরিবর্তনের একটা পদ্ধতি আছে, এটা এখন বললেই তো হয় না। এটা যখন নির্বাচন হবে, আমরা তো অচিরেই নির্বাচনের ব্যাপারে অবশ্যই সেটা সকল দেখবে যে সংবিধানের ভেতরে যেগুলো জনগণের কল্যাণ দেশের কল্যাণ বয়ে আসে না, এবং ধর্মীয় বিভিন্ন সেন্টিমিটার যখন আঘাত করবে এ ব্যাপারে আমরা সেটা দেখবো, সংবিধানে কোন কোন ধারা পরিবর্তন করতে হয় সেটা তখন আমরা বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই তারা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন, ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে এরকম তথ্য পেতে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সালামু আলাইকুম।